গতকাল প্রদেশ কংগ্রেস ভবনের উপর থেকে বিজেপির যুব মোর্চার মিছিলে আক্রমণে পুলিশ 8 জনকে গ্রেপ্তার করেছিল। এই অভিযোগটা উঠেছিল বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। পরবর্তী সময়ে পুলিশ কংগ্রেস ভবন থেকে 8 জনকে গ্রেপ্তার করে, তাদের আজ পুলিশ আদালতে পাঠায় 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে। আদালত 8 জন কংগ্রেস নেতা নেত্রীকে 8ই মার্চ পর্যন্ত জেল কাস্টাডিতে রাখে এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে জেলে গিয়ে ইন্টারোগেশন করার জন্য। এই বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আইনজীবী অমৃতলাল সাহা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। চলুন দেখে নেব তারিত। আমাদের তো লিগ্যাল সেল আছে, ডিপার্টমেন্ট আছে অনেক বড়, তারা ঠিক করে দেবেন কিভাবে আইনের লড়াইটা হবে। কি শুনলেন আজকে, কি আদেশ দিল? 8 তারিখ পর্যন্ত জুডিশিয়াল কাস্টডি, তারা সরকার পক্ষ থেকে সরকারি উকিল চেয়েছিলেন যাতে পুলিশ হাজতে নেওয়া যায়, সেটা মাননীয় বিচারপতি মানেননি, তিনি জেল হাজতে রাখার জন্য নির্দেশ দিয়েছেন। পরবর্তী তারিখ হচ্ছে 8 তারিখ, 7 তারিখ পর্যন্ত জেল হাজতে রাখবেন, 8 তারিখ পর্যন্ত আবার কোর্টে হাজির করা হবে। আইন হচ্ছে এর মধ্যে ইচ্ছা করলে আমরা আগামী কালই উচ্চতর আদালতে আপিল করতে পারি, সেখান থেকে জামিন হয়ে যেতে পারে। সাধারণত সুপ্রিম কোর্টের রুল হচ্ছে, বলে দিয়েছে বিভিন্ন সময়ে, যে বেইল হচ্ছে রুল আর জেল হচ্ছে এক্সেপশন, ব্যতিক্রম জেলে রাখা, যারা নাকি পালাবে না, যারা নাকি এই এলাকার স্থায়ী অধিবাসী, যারা নাকি একটা রাজনৈতিক মিছিল মিটিং করছিল, বিভিন্ন দল থেকে এসে আবার কংগ্রেসে যোগদান করবে, সেটা প্রতিহত করার জন্যে এই একটা সন্ত্রাসবাদী আন্দোলন করা হলো। যারা আক্রমণ করলো তাদের কিছুই হলো না। আমাদের মাননীয় সভাপতি, রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি যে কথাটা বললেন বিরোধীবাবু, সে কথাটা রাজ্যবাসী অন্তরে অন্তরে বুঝতে পারবেন এবং এই বিষয়ে আমাদের পাশে আসবেন। আগামী দিনে আমাদের এটা একটা আন্দোলনের হাতিয়ার বড় হাতে এসে গেল, যে আমাদের তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য, যে আইনের পথে আমাদের বাধা সৃষ্টি করছে। আমরা গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেখানে আমাদের মিছিল মিটিং করার সময় আক্রমণ করা হলো। পৃথিবীর ভারতবর্ষের কোন রাজ্যে এমন আছে কি না যে একটা রাজধানীর বুকে কংগ্রেস ভবন ভাঙচুর করা হয়েছে? ছবি নিলে আপনারা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ, সারা ভারতবাসীকে দেখান যে কতগুলি জানলা দরজা ভাঙচুর করা হয়েছে, এটা দেখলেই মানুষ বুঝতে পারবে। যে আপনারা কি 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না? আমরা কংগ্রেস পার্টি, শুধু কংগ্রেস পার্টি না, রাজ্যের মানুষ হতবাক যে যারা আক্রান্ত হলো, কংগ্রেস ভবনে আক্রমণ করলো, মিছিল করে, রাজ্যের মন্ত্রীও ছিল, যত আমরা তৈরি করে না, কংগ্রেস আছে, সব কিছু আছে, চন্দ্র সূর্য মতো পরিষ্কার, যারা আক্রান্ত হইল তারা পুলিশ সরকারকে খুশি করার জন্য তাদেরকে ধরে এনে কোর্টে চালান করে, যাতে বেল না হয়, তার জন্য কত ল ডিপার্টমেন্টে কি চক্রান্ত হইতে আমরা জানি। যাই হোক, আমরা আইনকে মানি, আমরা আমাদের চেষ্টা করবো আইনে ব্যবস্থা করব। এটা আমরা খুবই নিন্দা জানাই, যে ক্ষমতার অপব্যবহার। রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শান্তিপ্রিয় মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ, তারা আমাদের প্রতি সহানুভূতি থাকবে। ক্ষমতার দম্ভটা ঠিক নয়, যত যারাই ক্ষমতার দম্ভ দেখিয়েছে বেশিদিন টিকতে পারে না, সারা পৃথিবীতে আমরা দেখেছি। এটা একটু দম্ভ না, সাধারণ রাজনৈতিক মিটিং মিছিল করবে, এটা মিছিল মিটিং করতে যাবে, মিছিল মিটিং আক্রমণ করবে, শুধু আমরা না, সংবাদ ভবনেও আক্রমণ করেছে, আগুন দিয়েছে দিন দুপুরে, অন্যান্য পলিটিক্যাল পার্টির অভিযোগ আগুন দিয়েছে, আমাদের 44টা কংগ্রেস অফিস তারা দখল করে নিয়েছে, শেখেরকুটে একটা অফিস, গুর্গা বস্তি অফিস, সেটা কাশেরটা আমি বলছি, নূতননগরে একটা অফিস, 44টা অফিস ভেঙে দিয়েছে এবং যা ছিল এটা নিয়েছে। এইটা তো কথা বলবে ভবিষ্যতে। মানে আমি বলি, উচ্চতর যাওয়া না যাওয়াটা আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টে আমাদের যারা অ্যাডভোকেট আছেন সম্মিলিত আলোচনা করে পার্টি সিদ্ধান্ত নেবে। এবং এই ঘটনায় আমাদের কংগ্রেস সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী খুব সিরিয়াস নিয়েছেন, একটা ফ্যাক্ট ফাইন্ডিং একটা টিম পাঠাচ্ছেন আগামী 2 তারিখ, এবং ওটা সারা দেশে কিন্তু এটা পার্লামেন্টে পর্যন্ত ওটা তোলা হবে।
এবং খুব সিরিয়াস নিয়েছে কংগ্রেস পার্টি এই দুই তারিখে আসছে। এখন আপাতত আপনারা উচ্চ আদালতে যাচ্ছেন? আমরা কালকে ঠিক করবো, কাল পরশু বোধ হয় ঠিক করবো। পলিটিক্যাল প্রিজনার কো একটা অ্যাপ্লাই করা লাগে হাকিম, হাকিমে যদি ইয়ে করে মেডিসিনের অর্ডার দেবো আমার।